আজ আমার সোনা মায়ের অন্নপ্রাশন। কত দিন ধরে জোগাড় যন্ত্র আয়োজন সব নিজের হাতে করেছি, আজকের দিনে মেয়ে ভাত খাবে তাই জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, মেয়ে আমার একদিন আগেই এত জ্বরে পড়েছে, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমার মনটা একদম ভালো ছিল না। যাই হোক, নিয়মকানুন তো পালন করতেই হবে, আর তাই সকাল সকাল এই যে দেখো চলে এসেছি গঙ্গাকে নেমন্তন্ন করার জন্য আর জল ভরে নিয়ে যাওয়ার জন্য, মেয়ে স্নান করবে তাই। আর এবারে আমাদের খাওয়ার টাইমটা, মানে মেয়েকে ভাত খাওয়ানোর টাইমটা এত তাড়াতাড়ি পড়ে গেছে সবটাই, তাই জন্য না বেশ সমস্যা হচ্ছে, 10:30টার মধ্যেই মেয়েকে ভাত খাওয়াতে হবে। আর ওই যে তোমাদের বললাম মেয়ের শরীরটা একদম ভালো নেই, জ্বরটা এসছে ওর সোমবার থেকে, আর ছিল 27 তারিখ বুধবার ওর অন্নপ্রাশন। তো যাই হোক, মোটামুটি ও আজকে সকালে একটুখানি সুস্থ, খেলাধুলো করছে, কিন্তু জানোই তো বড় মানুষের জ্বর হলেই আমরা কাহিল হয়ে যাই, আর ওইটুকু ছোট্ট বাচ্চা মানুষ ও আর কি করবে বলো। যাই হোক, তো এই যে দেখো আমার নেমন্তন্ন করা কিন্তু হয়ে গেল, আর এখন ফিরছি বাড়ির দিকে। মেয়ে এখন নাপিতের কাছে, কারণ ও জেঠু আর পাপা নিয়ে যাচ্ছে মেয়েকে। এর কারণ হলো বললাম মেয়ের শরীর ভালো না, তো ঘরে আর আনিনি, তাই জন্য ওকে অল্প করে নিয়ে গিয়ে, আমরা তো চুল কাটবো না যেহেতু জন্মচুল ফেলার নিয়ম আছে আমাদের, তাই অল্প করে কেটে রেখে দেবো। সবাই বলেছিল নেড়ু করতে, বাট আমরাই বাড়ির লোকজন বললাম যে না থাক, সামনে পুজোও আসছে আর তারপর অন্নপ্রাশনে লেহেঙ্গা পরবে, সাজগুজু করবে, একদম ভাল লাগবে না দেখতে। তো তাই জন্য নিয়ম পালনের জন্য আমরা অল্প করে একটুখানি চুল কেটে নিয়ে রেখে দেবো, পরে ওর চুলটা ন্যাড়া করব, একটু বড় হোক তারপর। তো বাড়ি পৌঁছে গেছি, জল তোলা হয়ে গেছে, আর কুটুর বাম্মাকে দেখতে পাচ্ছ না এই কারণেই, কারণ মেয়ে অন্নপ্রাশনে যা যা কিছু খাওয়ার খেয়েছে, কী কী খেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবটাই কিন্তু ওর বাম্মা রান্না করেছে একদম ভোরবেলার থেকে উঠে। আর এদিকে দেখতে পাচ্ছ ওর পাপা, তারপর জিৎ কাকাই, সবাই মিলে কিন্তু, যেহেতু এই জায়গাটায় মেয়ে খাবে আর আমাদের ছবি টবিগুলো উঠবে, তাই এই জায়গাটায় অল্প করে সাজানো চলছে। আর ওই যে দেখো কুটুর দাদুভাই এসে গেছে, এদিকে ঠাম্মি, দাদুভাই না ওটা দাদুন, দাদুভাই তো ঘরের দাদুকে বলে ও। আর মেয়েকে এই যে এখন স্নান করানোর জন্য রেডি করছি, আর তোমাদের কি বলবো, এত সুন্দর করে বাথটব টাথটব সব এনেছি, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে ছবি টবি তুলবো যেভাবে হয় নর্মালি দেখেছি। তো মেয়ে কিন্তু আমার একদম সাথ দেয়নি, বিশেষ করে স্নান করানোর সময় সত্যি কথা বলতে একটা ভিডিও একটা ফটো কিচ্ছু তুলতে পারিনি, প্রচুর কেঁদেছে মেয়ে, প্রায় 1 ঘন্টা কেঁদেছে, আর সে একদম ভেতর থেকে চেঁচিয়ে কান্না দিয়েছে। আর ওই দেখে তো আমি নিজেকে একদম অস্থির অস্থির পাগল পাগল লাগছিল, কিছু করতে পারিনি। যাই হোক, ফাইনালি ওকে স্নান করে তুলে একটু ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে ওকে লেহেঙ্গাটা পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর ওকে সাজুগুজু করানোর আগে মাঝখানে কিন্তু এই যে মেয়ের ভাতের থালাটা পুরো ভালো করে সাজিয়ে নিয়েছি, আমি পাপা, ওই যে দেখো ওইদিকে আমার দিদা, আর সবাই বাড়ির সবাই রয়েছে ওইদিকে, আর এইটা হচ্ছে কুটুর জেঠুন এদিকে রয়েছে, ওরা সব রেডি হচ্ছে। তো এইবার তোমাদেরকে বলি যে মেয়ের জন্য কী কী রান্না করেছিলাম। তো মেয়ের জন্য রান্না করেছিলাম হলো ভাত অবশ্যই থাকবে, পোলাও, ওই যে দেখতে পাচ্ছ দুটো একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সব বম্মা করেছে। আর ভাজাতে রয়েছে 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর ওদিকে রয়েছে তোমার পমফ্রেট মাছ ভাজা। আর রান্নার মধ্যে মেনুতে ছিল তোমার হচ্ছে ডাল আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ না সরি দই ইলিশ, আর পমফ্রেটের ঝাল, আর কাতলা মাছের ঝাল, কাতলা মাছের মাথা, সর্ষে পাবদা, আর ছিল তোমার খাসির মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, আর পায়েস, 5 রকম মিষ্টি, দই, আইসক্রিম, পান, শেষ পাতে পান, আর তারপরে চিপস, চকলেট, এই সমস্ত কিছু সব কিছুই কিন্তু মেয়েকে দেওয়া হয়েছিল। আর পায়েসটা দিয়েছিলাম রুপোর বাটি চামচে, আমার খুব ইচ্ছে ছিল তোমাদেরকে আগে দেখানোর, কিন্তু দেখানো হয়নি, তবে নিশ্চয়ই গিফটের সময় একসাথে দেখিয়ে দেব। তো আমার শখটা পূরণ হয়েছে, মনের একটা ইচ্ছে পূরণ হয়েছে, মেয়েকে রুপোর বাটি চামচে খাওয়ানোর খুব শখ ছিল, তো শখ আমার পূরণ হয়েছে। আর ফাইনালি এখন দেখতেই পাচ্ছ মেয়েকে ফুলের শাস্ত্রে সব পরিয়েছিলাম, ছবি তুলেছি, কিন্তু মেয়ে একদম রাখতে চাইছে না। আর এই যে মামা ভাত খাইয়ে দিল।
এই তো সেদিন পুচকে তুই আমার কোলে এলি, কোলে তুললাম তোকে, আর আজকে ছয় মাস পার করে ভাতও খেয়ে নিলি। ভাত খেতে গিয়েও মেয়ে খুব কান্না করছিল, তবে সেটা মোটামুটি একটু সামাল দেয়া গেছিল, বাট স্নান করার সময়ের কান্নাটা একদম সামাল দিতে পারিনি। এই যে মামু ভাত খাওয়াচ্ছে। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। আর এই যে দেখো ফাইনালি মামু কিন্তু পায়েসটা খাইয়েই দিল। তবে কি জানো তো, আমার মেয়ের যদি শরীর ভালো থাকতো না, তাহলে দেখতে ও যে কত আনন্দ খুশি করতো, মানে কি যে মজা ও করতো কি বলবো। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, ওকে যা দেয়া হচ্ছে মানে ঝাল মিষ্টি সবটাই কিন্তু ও খেতে চাইছে, বেশ আনন্দ করেই খেতে চাইছে। বাড়ির সকলে মিলে আমাদের রাজকন্যার জন্য যতটা পেরেছি ততটা আয়োজন করেছি, কোনো কিছুর কমতি রাখিনি। যাই হোক, সবাই অনেক আনন্দও করেছে, শুধু আমার মেয়েটাই আনন্দ করতে পারেনি, এটাই আমার একটা দুঃখ থেকে গেছে। তো তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ও যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়। এবার পায়েস খাওয়ার পালা। তো দেখো মামু এখন পায়েস খাইয়ে দিচ্ছে, আর সবার দেখো ছবির ঘটা, সবাই ছবি তুলছে। আসলে কি বলো তো, এর আগের কোনো কিছু তো করতে পারেনি, মানে ছবি টবি তুলতে পারেনি, তো এখন তাই জন্য সবাই মিলে ছবি তোলার এত ঘটা। যাই হোক, এবার তোমরা বলো তোমাদের কুটুসনা আসলে কি তুলেছে। থালার মধ্যে বই রয়েছে, পেন রয়েছে, ধান রয়েছে, টাকা রয়েছে। তো প্রায় 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ধরে আমরা ধরে বসে রয়েছি যে এই তুললো এই তুললো। তো আমি ভেবেছিলাম হয়তো ও তো বাচ্চা মানুষ আর বইটা ছোট থেকেই দেখে, তো লাল রঙের বইটা হয়তো ওটাই ধরবে, কিন্তু না, আমার মেয়ে কি করলো তাই দেখো, কি ধরেছে দেখো সেটা। ও জেঠু ওকে বলছে যে দেখো কি ধরবে, পেন ধরবে, বই ধরবে, না টাকা ধরবে, কি ধরবে দেখো। দেখো আমার মেয়ের কাণ্ডটা একবার দেখো, বুড়ি এখন সবার দিকে তাকাচ্ছে। আসলে কি বলতো, হঠাৎ করেই বাড়িতে মাত্র এই 4-5টে লোকজন, আর ঘুম থেকে উঠেই যদি দেখে যে এতগুলো মানুষ, তো ও তো স্বাভাবিক অবাক হয়ে যাবেই, ও ছোট মানুষ, ও তো এত বোঝে না। আর তোমরা তো দেখছো এই ক্যামেরার সামনের দিকটা, আসলে পেছনের দিকটায় যে কত ভিড় রয়েছে তা তোমাদের কি করে বোঝাই। আর তা তো হবেই বলো, বাড়িতে একটা প্রথম পুচকু ছোট্ট সদস্য, তার মুখে ভাত, তার অন্নপ্রাশন বলে কথা, কত লোকজন নেমন্তন্ন করা হয়েছে, সবাই এসছে। আয় ধরেছে, এই যে দেখো ফাইনালি টাকা তুলেছে আমার কুটুর। ও খুব কান্না করছিল বলে তাই সব জামাকাপড় খুলিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছিলাম, আর সেভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই ছিল অন্নপ্রাশনের প্রথম পার্ট, আর পার্ট 2 গ্র্যান্ড রিসেপশন দেখার জন্য নেক্সট ভিডিও।